লাভ শুড নেভার মিন হ্যাভিং টু লিভ ইন ফিয়ার, দর্শন স্ট্রোকস বলেছেন। আর এই উদ্ধৃতির দিয়েই আমি ফিরে এলাম আজকের অষ্টম পর্বে। আজকের বিষয়বস্তু সমকামিতা। সমকামিতা শুনলেই আমরা অনেকেই হয়তো শিউরে উঠি, এখনো ঠিক একটু কেমন যেন মনের একটা অবস্থা হয়, ঠিক সেরকম ভাবে অ্যাকসেপ্ট করতে পারি না, তাই না? কিন্তু যে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করি না সেটা কি থাকে না? সেটা তো থেকেই যায়, তাই না? সমলিঙ্গের প্রতি ভালোবাসাও তো একটা ভালোবাসা। প্রেমের সব সম্পর্কেরই মূল কথা হলো বন্ধুত্ব, সেটা সমলিঙ্গেই হোক কি বিপরীত লিঙ্গেই হোক, তাই না? এবার তাহলে আমরা গল্পে ফিরে আসি। বাবা ও ছেলের সম্পর্কের গল্প দেখা। কথায় কথায় বোঝা যায় ছেলেটি হয়তো সমকামী, সে তার মনের মতো একটি বন্ধুর সঙ্গে সহবাস করে। বাবা বলে, কিরে তোর শখ মিটেছে, পালিয়েছে তো? ছেলেটি বলে, 4 বছর ধরে আমি তার সঙ্গে আছি, আমরা খুব ভালো আছি। এই ছবিটির মধ্যে যে জিনিসটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে সেটি হচ্ছে সাদা কালোর ব্যবহার। সাদা কালোর ছবি একটা অন্য কোথায় যেন আমাদের পুরনো দিনে টেনে নিয়ে যায়, তাই না? বর্ণহীন তো, কিন্তু বর্ণহীনতার মধ্যেও একটা অদ্ভুত মায়া আছে। এই ছবিটির আবহ সঙ্গীত আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। বারবার মনের মধ্যে সুরটি, হারানো সুরটি ছায়া কালোর সঙ্গে সঙ্গে গুনগুনিয়ে এসেছে। উদাস বাউল নেই তো বাউলা, এমন করে ছিঁড়ল কেন এক তারাটার তার। ওরা শরীর খোঁজেনি, খুঁজেছিল একটা মন। ওরা যৌনতা খোঁজেনি, খুঁজেছিল ভালোবাসার মিলন। পরের ছবিটির নাম দক্ষিণা। এখানে যে নায়ক, মানে যে প্রধান চরিত্র, নায়ক তো বলা যায় না, যে প্রধান চরিত্র তার নাম অনিন্দ। তাকে দেখা যায় সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, অথচ সে কি পারভার্ট? প্রথম দৃশ্যে আমরা যে গল্পটা শুনতে পাই, অনিন্দ বলছে, রুমেলা তুমি ফিরে এসো, তোমার ছেলেকে নিয়ে তুমি ফিরে এসো, তোমার বাবার জন্য তুমি ফিরে এসো। কিন্তু রুমেলা বলছে, শোনো বাবার দোহাই দিও না, তোমার কাছে আমি কোনোদিন ফিরে যাব না, তুমি আদ্যপান্ত একটা নোংরা লোক। আর আমাদের সেপারেশনের কারণটা যদি আমার ছেলে জানে তাহলে সে হয়তো ঘৃণায় তোমার মুখ আর দেখবে না। দক্ষিণা একটি সাদা কালোয়ের অপূর্ব জলছবি, অবশ্যই দেখবেন। দেয়া নেয়া ফিরিয়ে দেওয়া, তোমায় আমায় জনম জনম এই চলেছে। এবারের গল্পটির নাম দেয়া নেয়া। এটি একটি ডেলিভারি বয় এবং একটি উকিলের গল্প। সুরিন্দর নাম করা উকিল, সে বাড়িতে হোম ডেলিভারি নেয় এবং প্রসাদ কিচেন থেকে একটি ছেলে আজগর নামে তার কাছে খাবার ডেলিভারি করতে আসে। সুরিন্দর খুব গানের ভক্ত, আজগর এসে শোনে প্রায় সে আরডি বর্মনের গান বাজছে। তখন সে তার টিফিন ক্যারিয়ারে একটি ছোট্ট চিরকুট রেখে দেয়। সুরিন্দর একেবারে মুগ্ধ হয়ে যায়। সেখানে হয়তো একটি আরডি বর্মনের গানের কলি সে লিখে রেখে যায়। সুরিন্দর অবাক হয়ে যায়, বলে, বাহ, তুমিও তো দেখছি খুব গান ভালোবাসো, একদিন আসছো না কেন আমাদের বাড়িতে? একটা কাজ করো, থার্সডে বরঞ্চ তুমি আমার বাড়িতে চলে এসো। আজকার যেদিন মনে ফুর্তি নিয়ে তার বাড়িতে যায়, সেই বৃহস্পতিবার দরজা খুলে দেখে সৌমিলি দাঁড়িয়ে আছে হাতে একটি রিস্কির গ্লাস, এবং বোঝা যায় ভেতরে একটি পার্টি চলছে। সুরিন্দর কিন্তু তাকে নিজের পরিচয় দিতে একটু দ্বিধাবোধ করে, বলে, এ আমার ডেলিভারি বয়, খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করে,
সে ভুলে যায় যে আজগরকে সে সেদিন ইনভাইট করেছিল, নিমন্ত্রণ করেছিল শুধু নিছক আড্ডা দেবার জন্য। সুরিন্দার বলে যে দেখো আমি খুব লজ্জিত, আমি খুব দুঃখিত, তোমাকে যে সেদিনকে আমি ইনভাইট করেছিলাম সেটা আমি একদম ভুলে গেছিলাম। আমার একটা প্রমোশনের জন্য সবাই এমনভাবে এসে গেল, সবাই এত হই হই করলো যে আমি তোমাকে কিভাবে যে ইন্ট্রোডিউস করাবো, পরিচয় করাবো ঠিক বুঝে উঠতে পারলাম। তখন আজগর সব থেকে মোক্ষম সত্য কথাটি বলে, বলে শুনুন আপনি অনেক বড় মাপের মানুষ, তবু একটা কথা না বলে পাচ্ছি না, সত্যটাকে আপনি নিজে মেনে নিন এবং সবার কাছে সত্যটা মেনে নেবার সাহস রাখুন। আদান প্রদান দেয়া নেয়া, তাই নিয়েই তো জগৎ সংসার চলে, ভালোবাসার সম্পর্ক চলে, তাই না? তেমনই একটি ছবি দেয়া নেয়া, ওয়্যার দের ইজ লাভ দের ইজ লাইফ। এবারের গল্প দূরবীন, এটি একটি রঙিন ছবি। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই মৃদুল এবং অর্ণা দুজনের কথোপকথন। মৃদুল খুব মন খারাপ, বলে অর্ণা বিয়েটা করে ফেলবি, বাবা চলে যাবার পর আমার কিরম যেন কষ্ট হচ্ছে। অর্ণা বলছে আমি তো লেভেন করছি। তাহলে এইবার ধীরে ধীরে পরতে পরতে গল্পের মোড় ঘোরে। একদিন শুনতে পায় যখন সে চার্জার নিতে ভুলে যায় এবং ফিরে আসে চার্জারটি নিতে, তখন দেখে প্রিয় বসে আছে আর বলছে আমি এক্ষুনি কাকুর সঙ্গে বেরোবো। কেন বেরোবো? আমি কলেজ স্ট্রিটে কিছু বই কিনতে হবে ওনার, সেই জন্য ওনার সঙ্গে আমি যাব। মৃদুলের মনে একটা কেমন যেন দ্বিধা হয়, কেমন যেন একটা সংশয় হয়, আর মনে হয় আমার বাবা আমি যা জানি না তা রিও জানে, আমার বাবার সম্বন্ধে আমি রিওর কাছে শুনতে হবে। সেই সূত্রে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। বাবা চলে যান, তারপরে সেই অভাববোধটা মৃদুলকে পীড়া দেয়। তখন হয়তো সত্যিই মনে হয়, তখন বাবাকে মনে হতো বাবা আলাদা জগতের মানুষ, আমি আর মা আলাদা জগতের মানুষ, বাবা বাইরে বাইরে বেশি থেকেছেন, তিনি আমার সঙ্গে সহজ হননি, বাবার যা কিছু আমি কেন জানি না। অন্তরায় ছিল এই বহুদিনের সম্পর্ক। সুতরাং সমাজ সবকিছু এখনো হয়তো মেনে নেয় না, কিন্তু এখন তো আমাদের জাগরণের সময়, তাই না? আমাদের মন প্রসারতা, মনের প্রসারতা অনেক বাড়াতে হবে, সম্পর্কগুলোকে সহজ করে দেখতে হবে। সময় লাগবে কিন্তু তা অসম্ভব নয়। এরই গল্প দূরবীন, শেষ ছবিটি দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষ বলতে আমরা কি বুঝি? ছবিটা দেখতে দেখতে আমার মনে অনেক প্রশ্ন জাগল। বার বার দেখলাম তনয় বলে একটি ছেলে, প্রথমে দেখায় সে একটি ডাক্তারের সঙ্গে কথা বলছে। সে বলছে, ডাক্তার বলছেন তুমি যে এখানে এসেছো তোমার কি কোনো বন্ধু হলো? তোমার খুব একা লাগে তাই না? তনয় কিন্তু কোনো কথা বলে না, সে চুপ করে থাকে তার নির্বাক দৃষ্টি। ছবিটি সাদা কালোয় একটা অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করে। বারবার ছবিটা দেখতে দেখতে আমার মনে হয়েছে এই দ্বিতীয় পুরুষটি কে? তার নিজেরই সত্তা, সে নিজেই তার সঙ্গে মানসিক বন্ধুত্ব করে, তার সঙ্গে সে ডিজায়ার নিয়ে গল্প করে, সে তার শারীরিক ডিজায়ার তার সঙ্গে শেয়ার করে, কিন্তু সে একটি কাল্পনিক চরিত্র, তার দ্বিতীয় সত্তা। মানসিক বিকার, মানসিক বিকারের শিকার হয় তনয়। আমার নিজের মনে হয়েছে ছবিটা দেখতে দেখতে অনেক সময় সেক্সুয়াল ডিজায়ার যদি সাপ্রেস করা হয় লোকেদের ভয়ে, লোক সমাজের ভয়ে, দেখাতেও আমরা যেরকম দেখেছি বাবা ভয় পেয়েছিলেন লোকে কি বলবে, সেই ভয়টা হয়তো সমকামী পুরুষের মনের মধ্যেও থাকে। সাপ্রেস ডিজায়ার থেকে অনেক রকম মানসিক বিকার তৈরি হতে পারে, তার চিকিৎসার প্রয়োজন। বার্ট্রান্ড রাসেল বলছেন Hallucination is not an error. What is erroneous is the judgment based upon it.
সমকামিতা এখন তো আর অপরাধ নয়, ভারতের সর্বোচ্চ আদালত তাকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দিলেও মানুষ কি তা সহজভাবে এখনো মেনে নিতে পারছে? যুগ এগিয়ে চলছে, অনেকে মনে করেন পাশ্চাত্য দেশের প্রভাবে এই সমকামিতার সৃষ্টি, তা কিন্তু নয়। এটা একটি প্রাকৃতিক ব্যাপার, একটি প্রাকৃতিক মানুষের প্রকৃতির মধ্যে এটি অন্তর্নিহিত থাকে। তাই আমরা এগিয়ে গেলেও আজ আমাদের মানসিকতাকেও সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুত্ব যদি সব হয় তাহলে সমলিঙ্গের মধ্যে বন্ধুত্বতে বাধা কোথায়? কিছুদিন আগে কাগজে দেখলাম 2020 সাল থেকে প্রেম পর্ব সমাধা করে অভিষেক রায়, কলকাতার অভিষেক রায় এবং গুরুগ্রামের চেতন শর্মা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে এবং সম্পূর্ণ রীতিনীতি মেনেই সেই বিবাহ সম্পন্ন হয়। ফলে সমাজ নিশ্চয়ই এগিয়ে যাচ্ছে। ভালোবাসার চেয়ে এত ভালো, এত সুন্দর জিনিস কি আছে? লাভ অ্যান্ড কম্প্যাশন আর নেসেসিটিস, উইদাউট দেম হিউম্যানিটি কুড নট ক্যানট সার্ভাইভ। তা তো একটাই জীবন, ভালোবাসার চেয়ে নির্মল পিপাসার জল আর কি আছে? আজকের পর্ব তাহলে এইখানে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সঙ্গে থাকবেন আপনারা, নমস্কার।